হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রেগুলার স্পোর্টস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা কথা বলবো রেগুলার স্পোর্টস এর সেলিম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছি। ভালো আছেন আসিফ ভাই? আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। সেলিম ভাই, আজকে আমাদের ভিউয়ারদেরকে কি দেখাবেন? আজকে ভিউয়ারদেরকে দেখাবো হলো আমরা দাবার প্রসঙ্গে আলাপ আলোচনা করব, দাবার দেখাবো। তবে উল্লেখযোগ্য হলো যারা অনেকেই দাবার ঘড়ি চাচ্ছেন কিন্তু আমাদের কাছে ছিল না, এখন আমাদের কাছে দাবা ঘড়ি আসছে, আমরা গদ্য ঘড়ি নিয়ে আসছি। ঘড়িটাই হলো মূল উদ্দেশ্য দেখানো। আমরা এখন দাবার ঘড়ি সম্বন্ধে আলাপ করব আপনাদের সাথে। পাশাপাশি আমাদের দাবার সব ধরনের অ্যাক্সেসরি আছে, কাঠের দাবা আছে, ফেডারেশনের দাবা আছে, কাঠের বোর্ড। সামনে একটা, আপনার সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই এই বোর্ডটা হলো দাবা ফেডারেশনের অথরাইজ করা বোর্ড। এখানে লেখা আছে বোর্ডের মধ্যে দাবা ফেডারেশনের, এই যে বাংলাদেশ দাবা ফেডারেশন, এটা দাবা ফেডারেশনের বোর্ড। এটার প্রাইসটা হবে আপনার 700 টাকা। এটা অনেক সুন্দর গুটি, দেখেন দাবা গুটি গুলো, দেখেন ভিউয়ার্স এই যে দেখেন দাবা গুটি গুলো অনেক সুন্দর। এটা কিন্তু সলিড, কোনো ফাফা না, অনেক ভালো গুটি। 700 টাকা। সাথে গুটি নিতে চাই সিঙ্গেল, তারা গুটি গুলো পাবে? তারা এই গুটি গুলো নিতে পারেন। এই যে সিঙ্গেল, এখানে কিংস লেখা আছে, এই যে ভিতরে দাবার গুটি গুলো, তারা সিঙ্গেল কিন্তু অথরাইজ করা। হ্যাঁ, এই গুটি গুলো দাবা ফেডারেশন অথরাইজ করা। এই যে গুটি গুলো দেখেন, এই যে এটা নিতে পারেন। এই গুটি গুলো পড়বে 500 টাকা। 500 টাকা। পাশাপাশি আর কি ধরনের দাবা আছে আপনাদের সাথে? আমাদের কাছে যারা অনেকে কাঠের গুটি, কাঠের বোর্ড চাচ্ছেন, এই যে কাঠের বোর্ড আছে আমাদের কাছে, দেখেন এটা হলো কাঠের বোর্ড, কাঠের গুটি। এটার প্রাইস কত? এটা 1800 টাকা। 1800 টাকা। আচ্ছা, তারপর দেখাবো বইয়ার্স। যে আরেকটা কথা বলি, যারা আপনার এই দাবা ফেডারেশনের এই বোর্ড আর এই গুটিটা এটা কিনবেন, তাদের সাথে তাদের জন্য একটা ব্যাগ, স্পেশাল একটা ব্যাগ আছে ক্যারি করার জন্য। এটা অনেক সুন্দর একটা ব্যাগ, এটা গুছিয়ে ভিতরে ঢুকে ক্যারি করে নিয়ে যাবেন ভিউয়ার্স। এই তারপরে আমাদের কাছে ম্যাগনেটিক দাবা আছে, দেখেন অনেক সুন্দর ম্যাগনেটিক দাবা। তিনটা সাইজ হয় ম্যাগনেটিক দাবার, এটা সবচেয়ে ছোট, এই মিডিয়াম, বড়, তিনটা সাইজই আছে আমাদের কাছে। দাবা বোর্ডটা দেখেন, এটা ম্যাগনেটিক দাবা, এটা অনেক সুন্দর। কত রাখছেন? কোনটার প্রাইস কত? এই ছোটটার প্রাইস পড়বে হলো 600 টাকা, আর মিডিয়ামটার প্রাইস পড়বে 900 টাকা, আর বড়টার প্রাইস পড়বে হলো 1200 টাকা। এটা অনেক সুন্দর একটা বোর্ড, দেখেন এই যে বোর্ডের যে বক্সের গায়ে যে ছবিটা দেওয়া আছে, গুটির ছবি, এখানে যা আছে ঠিক হুয়া হুব তাই হবে, গোল্ডেন কালার আর রূপো কালার। আচ্ছা ভিউয়ার্স, মেন যেটা আমি বলবো, ভিউয়ার্স মেন যেটা আমি বলবো সেটা হলো আপনার হলো দাবা ঘড়ি। অনেকে দাবা ঘড়ি পাচ্ছেন না খুঁজে, আমাদের কাছেও ছিল না, আমরা আবার নতুন, আপনারা সবাই যেমন চাচ্ছেন, আমরা এই জন্য দাবা ঘড়িটা নিয়ে আসছি। দাবা ঘড়িটা দেখেন, এই যে এটা হলো ছোট সাইজ, দুইটা সাইজ হবে, একটা বড় একটা ছোট। এটা হলো ছোট সাইজ মডেলটা, দেখেন তো বিরাট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চেস ক্লব, অনেকে চেস টাইমার বলে থাকে, যারা বিভিন্ন স্কুল কম্পিটিশন, তারপর কলেজে কম্পিটিশনে গেম খেলা হয়, টুর্নামেন্ট খেলা হয়, তাদের জন্য এই ঘুড়িটা অনেক প্রয়োজন হয়ে থাকে। হ্যাঁ, এটা দাবা ফেডারেশনও ইউজ করে সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স যদি আপনি বলেন তাহলে আমি একটু আনবক্স করে দেখাতে পারি। ভিউয়ার্স এই দেখেন, একটা আমি খুলে দেখাচ্ছি, এই যে বক্সের মধ্যে থাকে, অবশ্যই দেখাবো। এই যে বক্স দেখেন ভিউয়ার্স, এই যে বাইটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইসটা পড়বে 2000 টাকা। এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। যারা নিতে চান রেগুলার স্পোর্টসে সরাসরি চলে আসবেন, আমাদের শোরুমে এই দাবা ক্লকটি পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকা। ভিউয়ার্স এটা হলো ছোটটা, আর এটা হলো ভিউয়ার্স এই দেখেন, এটা হলো বড়টা। এটার মডেল নাম্বারটা দেখেন। আচ্ছা, এটার মডেল নাম্বারটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, সেম জিনিস, এটা হলো বড় আর এটা হলো ছোট। আচ্ছা, এটার প্রাইস কত রাখছেন? বড়টা পড়বে 4000 টাকা। 4000 টাকা। আমাদের ভিউয়ারদের যদি ওপেন করে দেখাতেন, মাত্র 4000, মাত্র 4000 টাকা। এই দাবার ক্লকটি পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকা। ভিউয়ার দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর, পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন, এটা ওপেন, এটা ব্যাটারি সিস্টেম। হ্যাঁ, ব্যাটারি সিস্টেম, জি, ব্যাটারি সিস্টেম। এটা ওপেন করেন ভিউয়ার্স, এই যে দুইটা ব্যাটারি, দুইটা ব্যাটারি ইউজ, দুইটা ব্যাটারি দিলে এখানে রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি আসলে দাবা সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা করলাম। দাবার ঘড়ি পাবেন, এরপর ম্যাগনেটিক দাবা পাবেন, ফেডারেশন দাবা পাবেন, তারপর কাঠের দাবা পাবেন। তো স্পেশালি আজকে উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদেরকে ঘড়িটা দেখানো, কারণ অনেকেরই অনেক ডিমান্ড ছিল যে আমরা ঘড়িটা কবে আসবে। রেগুলার স্পোর্টসে অনেকে নক করেছেন, তাদের জন্য বলছি রেগুলার স্পোর্টসে ঘড়িটা চলে আসছে। যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ঘড়িগুলো সংগ্রহ করবেন। আর আমাদের সব লোকেশনটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মাওলানা ভাসান হক স্টেডিয়াম মার্কেট,
গুলিস্তানের পাশে, ঢাকা গুলিস্তানের পাশে অবস্থিত। অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই কোথায়, আমরা কিন্তু ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকে যে আমাদের সব লোকেশনটা কোথায়, ঠিক আছে? তো আবারও বলে দিচ্ছি, যারা নিতে চান স্পোর্টস রিগেল স্পোর্টসের সরাসরি চলে আসবেন, এবার স্ক্রিনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে বুটগুলো সংগ্রহ করতে পারবেন। আর এই জন্য আজকে আমি বিদায় নিচ্ছি, দেখাবো নতুন আরেকটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে।